আজ রবিবার চোদ্দই মাঘ দু হাজার তেইশ সালের উনত্রিশে জানুয়ারি মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাব মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের অন্তিম চরণ শুরু হয়ে গেছে শনি যেতে যেতে আপনাদেরকে ঠিক কী দিয়ে যাবে এছাড়াও আপনাদের আগত মাস ফেব্রুয়ারি মাস ঠিক কেমন অতিবাহিত হবে দুটি বিষয়ে আলাদা আলাদা দুটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে অর্থগতভাবে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে পারে পুরনো দিনের কোনো বন্ধু বান্ধব আজ আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে পারে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে গেলে নিজেরাই কিন্তু আর্থিক সংকটে সম্মুখীন হয়ে যাবেন বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই এগিয়ে যাওয়া উচিত নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে লেখালেখির কাজে আপনাদেরকে আরও যত্নশীল হওয়ার প্রয়োজন আছে কোনো প্রকার ডকুমেন্টস বা দস্তাবেজে সিগনেচার করবার আগে সব দিক বিচার বিবেচনা করেই করবেন আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি আবার সাফল্যেই ভরা যে কোনো প্রকার প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ তাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ইতিবাচক চিন্তাভাবনা জাদুকরী এবং এটি আপনার জীবনকে রূপান্তরিত করবে অনুপ্রেরণামূলক কোনো কিছু পড়াশুনো করার চেষ্টা করুন ভালো সিনেমা দেখুন যা আপনাদের পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় বা ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির হতে যাবেন না গৃহের উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই রবিগ্রহের বীজ মন্ত্র ওম রাং রিং রং সা সূর্যায় নামা এটি একশো আট বাজ জপ করে দিন শুরু করুন